طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا أحبابي الكرام، فإن الله سبحانه وتعالى قال: وكل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. وكل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم، ذلك أزكى لهم، إن الله خبير بما يصنعون. فيا أحبابي الكرام، كما جاء في الحديث الشريف المروي عن الصحابة الجليل عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماتة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. رواه البخاري. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله الله باك البربار لا أكبر الشكرية جاء الله باك رب العالمين أمدر كيف كدين مدنش وشار توفيقان برسن أبوان كيشو بطا بلا أو كيشو بطا سلوان قرار توفيقان برسن أجنو أنتر تك شكرا شكرية الله تعالى شكرية عليك وري الحمد لله ভিতরে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমার। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। যে কোনো প্রশংসা হোক, যে কোনো সিফাত হোক, যে কোনো শুকর হোক, সমস্ত শুকর এবং প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলাই। সর্ব উত্তম বা সর্ব যত ধরনের প্রশংসা বলুন না কেন, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যই হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমার, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, জাআলা আশ-শামসা, জাআলা শব্দের অর্থ হলো বানানো অথবা সৃষ্টি করা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি বানিয়েছি জাআলা আশ-শামসা, সূর্য, সূর্যকে, চন্দ্রকে, ওয়াল কমার, এবং চন্দ্রকে, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। জাআলা আশ-শামসা ওয়াল কমার বিহিসবান, এই সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে একটা
আচ্ছা, আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করলেন এবং বললেন, জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান। সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করার পরে একটা সূর্য এবং চন্দ্র কোন দিকে যাবে, কিভাবে উঠবে এই ব্যাপারে বলে দিয়েছেন বিহিসবান। সূর্যের ব্যাপারে বলা হয়েছে, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা। হে সূর্য, তুমি পূর্ব থেকে উঠো এবং পশ্চিমে যাই ডোবো। পৃথিবীর শুরু থেকে বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলেন যে পৃথিবী ঘোরে নাকি সূর্য ঘোরে, এই ব্যাপারে তারা চিন্তা করতে লাগলেন, অনেক গবেষণা করলেন। লাস্ট ফিনিশিং কোরআনের আয়াত বলে দিয়েছেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে সূর্য হচ্ছে পূর্ব থেকে উদিত হয় এবং পশ্চিমে যায় ডুবে ডুবে। তা বিজ্ঞানীদের একটা কৌল হলো যে না, সূর্য ঘোরে না, সূর্য যার স্থান আছে, সূর্য যে জায়গা আছে এই জায়গায় সে সবসময় থাকে, এখান থেকে সে কখনো সরে না। বিজ্ঞানীদের কৌল ছিল এটা। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। সূর্যটা পূর্ব থেকে উদিত হয় এবং পশ্চিমে যায় ডুবে। যখন বিজ্ঞানীরা এই মত পোষণ করলো যে না, সূর্য ডোবে না, সূর্য তার যে স্থান আছে সেই স্থানে সবসময় থাকে, সে সরে না, সে পূর্ব থেকে পশ্চিমের দিকে যায় না, শুধু পৃথিবী ঘোরে। লাস্ট মেশিন যখন কোরআনের আয়াত, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, এই আয়াতের উপর যখন তারা রিসার্চ করতে লাগলো, রিসার্চ করতে করতে এক পর্যায়ে তারা বললেন যে হ্যাঁ, সূর্য ঘোরে না, সূর্য ঘোরে বরং পৃথিবী ঘোরে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান। সূর্য এবং চন্দ্রকে আমি দুটোকে পৃথক পৃথক ভাবে সৃষ্টি করেছি এবং পৃথক পৃথক ভাবে তাদের জায়গা নির্ধারণ করে দিয়েছি, তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়েছি, সে কখন থেকে কোন স্থান থেকে কোথায় যাবে, কোন স্থান থেকে কোথায় যাবে। এভাবে পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করলে দেখবেন, একটা বই আছে পৃথিবীর দেশ পৃথিবীর দেশে দেশে, তকি উসমানী সাহেব দামত বরকাত হোমের একটা লেখা একটা বই। এই বইয়ের ভিতরে উনি উল্লেখ করেছেন যে পৃথিবীর ভিতরে এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে ছয় মাস যাবৎ অন্ধকার থাকে, আবার ছয় মাস যাবৎ আলো থাকে। এদের নামাজ এবং হুকুম কী হবে, কীভাবে আদায় করবে, তাই এই ব্যাপারে বলেছেন যে তারা সময় নির্ধারণ করবেন, 24 ঘন্টা সময় নির্ধারণ করবে, তারা তাদের নামাজ এবং যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলো পড়ে নেবেন। আল্লাহ তাআলা পরে বলতেছেন, জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান। আল্লাহ তাআলা এক স্থানকে অন্য স্থানের উপর প্রাধান্য দিয়েছেন। ফাদ্দালা শব্দের অর্থ হলো প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠত্ব দেওয়া। আল্লাহ তাআলা এক স্থানকে, জামান শব্দের অর্থ হলো স্থান, আল্লাহ তাআলা এক সময়কে, এক জামানাকে আরেক জামানের উপর প্রাধান্য দিয়েছেন। এক স্থানকে অন্য স্থানের উপর প্রাধান্য দিয়েছেন, এক জায়গাকে অন্য জায়গার উপরে প্রাধান্য দিয়েছেন। যখন চাঁদের যে ইতিহাস, মানুষ যে সর্বপ্রথম যারা চাঁদে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজন ছিল নীল আর্মস্ট্রং, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। তারা যখন পৃথিবীর ইতিহাসে তারা যখন চাঁদে যায়, চাঁদে যাওয়ার পরে দেখলো যে রাত্রিবেলা যখন তারা নিচের দিকে পৃথিবীর বুকে ফিরে আসতেছিল, দেখলো যে পুরা পৃথিবী অন্ধকার, পুরা পৃথিবী অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তারা লক্ষ্য করে দেখলো যে দুটা স্থানে, দুটো জায়গায় মাত্র আলো আছে, এই জায়গা দুইটা কোথায়। তখন তারা পৃথিবীর বুকে এসে খোঁজ খবর নিল, নিয়ে দেখলো যে এই জায়গা দুইটা হলো, একটা মক্কা আর একটা হলো মদিনা। আল্লাহ আকবার! আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে পুরা পৃথিবীর, এই জন্য আমি বলতেছিলাম যে ওফলতলে জামানা আলা জামান, আল্লাহ তাআলা এক স্থানকে, এক জায়গাকে অন্য জায়গাগুলোর উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে মক্কা মদিনার উপর, মক্কা মদিনাকে সমস্ত জায়গার উপর প্রাধান্য দিয়েছেন। আর যারা চাঁদের বুক থেকে ফিরে এসে দেখলো, তখন তাদের মধ্য থেকে অনেকেই ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমন অবস্থা যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াফাদ্দালা যামানান আলা যামান, এক জামানাকে, এক স্থানকে অন্য স্থানের উপর প্রাধান্য দিয়েছেন, এক সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। সময়টা কেমন হবে, এক স্থান এক সময়, যেমন শহরের ক্ষেত্রে বা গ্রামের ক্ষেত্রে দেখতে লক্ষ্য করে দেখতে পারেন যে শহরকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, শহরে বড় বড় অট্টালিকা হয়, গ্রামে সাধারণ ঘর হয়, এগুলো এভাবেই আল্লাহ তাআলা শহরকে গ্রামের উপর প্রাধান্য দিয়েছেন। ওয়াফাদ্দালা মাকানান আলা মাকান, এটাও স্থানের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, যেমন মক্কা মদিনাকে পুরো পৃথিবীর উপর প্রাধান্য দিয়েছেন। ওয়াফাদ্দালা ওয়া ইনসানান আলা ইনসান, আল্লাহ তাআলা একজন মানুষকে অন্য মানুষের উপর প্রাধান্য দিয়েছেন, মানুষকে, এক মানুষকে অন্য মানুষের উপর প্রাধান্য কেমন কিভাবে দিয়েছেন, এটা হলো লক্ষ্য করলে দেখতে পারবেন যে পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা অনেক ধনাঢ্য, অনেক টাকা পয়সা আছে, আর
অনেক লোক দেখবেন যে এমন অবস্থা যে ফকির মিসকিন থেকে ও খারাপ অবস্থা, এই অর্থ খাইছে, সকালে খাইছে, দুপুরে কি খাবে, এরকম মানে দুপুরে কি তার কপালে রুজিতে কি আছে সেটা সে নিজেও জানে না, এমন দরিদ্র ব্যক্তিও পৃথিবীর বুকে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইনসানান আলা ইনসান, একজন মানুষকে অপন আরেকজন মানুষের উপর প্রাধান্য দিয়েছেন। এভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন গরিবকে বড় লোকের উপর, বড় লোককে গরিবের উপর প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা বড় লোককে গরিবের উপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা যারা গরিব আছি আমাদের গরিবদেরকে বড় লোকদের উপর প্রাধান্য দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মুসলমান, যে সমস্ত মানুষ, যে সমস্ত লোক যারা দারিদ্র, এরা যদি সৎ পথে চলে, সৎ আমল করে, তাহলে আমি আল্লাহ তাআলা এদেরকে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা বড় লোক কিন্তু তাদের নেক আমল আছে, দান পয়স দান সৎকার সব কিছু করছে, এই সমস্ত লোক যারা জান্নাতে যাবে, বড়লোকদের মধ্য থেকে, কোটিপতিদের মধ্য থেকে যারা জান্নাতে যাবে, এদেরকে আমি আল্লাহ তাআলা, যারা দারিদ্র ব্যক্তি ছিল, যারা দুনিয়ার বুকে দারিদ্র ছিল, অসহায় ছিল, এদেরকে আমি 500 বছর, আল্লাহ আকবার, 500 বছর আগে আল্লাহ তাআলা আমাদের মতন দারিদ্র যারা আছেন দারিদ্রকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি পদ্মা সম্পর্কে, আল্লাহ তাআলা বলতেছেন وكل المؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون. পদ্মা শুধু পুরো মহিলাদের জন্য নয়, পদ্মা পুরুষ এবং উভয়ের জন্য, পুরুষের জন্য পদ্মা আছে, মহিলাদের জন্য পদ্মা আছে। এজন্য প্রথম যে আয়াতটা আল্লাহ আনছেন, এই আয়াতে বলতেছেন যে وكل المؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم, মুমিন পুরুষদেরকে বলে দাও, وكل المؤمنين মুমিন পুরুষদেরকে বলে দাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলতেছেন, وكل, হে আল্লাহর রাসূল আপনি বলে দেন, লিল মুমিনিন মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের যে দৃষ্টি আছে, তাদের যে চক্ষু আছে, এই দৃষ্টি শক্তি এবং এই চক্ষুকে তারা হেফাজত করে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের যে লজ্জাস্থান আছে এর হেফাজত করে, যালিকা আজকা লাহুম, তারা যা করবে এটি সে সম্পর্কে আল্লাহ তাআলা অবগত, ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, আর যেখানে বলতেছেন যে যালিকা আজকা লাহুম, আর এটাই তাদের জন্য উৎকৃষ্ট হবে, তারা যদি তারা চক্ষু দৃষ্টি যেটা আছে সেটাকে হেফাজত করতে পারে, আর তারা যা করে আর না করুক এই ব্যাপারে আল্লাহ তাআলা সবকিছুই অবগত আছেন, ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, তারা যেটা করুক, গোপনে করুক আর প্রকাশ্য করুক, এই ব্যাপারে আল্লাহ তাআলা পুরোটাই অবগত আছেন। এজন্য আয়াতের দিকে ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে আল্লাহ তাআলা শুধু মহিলাদেরকে নয় বরং পুরুষদেরকেও বলতেছেন যে তোমরা তোমাদের যে দৃষ্টি আছে, যে চক্ষু আছে, এই চক্ষুর হেফাজত করো, এবং তোমাদের যে আল্লাহ তাআলা লজ্জাস্থান দিয়েছেন এরও হেফাজত করো, আর তোমরা প্রকাশ্যে অপরকাশ্যে যাই করো না কেন, যে সমস্ত গুনাহ করো বা নেক আমল করো, যাই করো, সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। এজন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহুম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون. কালকে আমাদের ময়দানে এমন কিছু লোক থাকবে, এমন কিছু বেঈমান লোক থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বলবেন, না হে লোক সকল, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি করেছো, দুনিয়াতে কি করে এসছো, দুনিয়াতে কি করছো, সেই সমস্ত লোক বলবেন যে আল্লাহ আমরা দুনিয়াতে আমল করেছি, নেক আমল করেছি, কোনো অন্যায় কাজ করে নেই, এমন তারা মিথ্যা কথা বলবেন স্বয়ং আল্লাহ তাআলার সামনে। যখন আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলতে লাগবেন, গায়েবীভাবে একটা আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম, প্রকটভাবে গায়েবী আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের রাজত্বকার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, লিল্লাহিল ওয়াহিদুল কহ্হার, আজকের একমাত্র রাজত্ব হলো আল্লাহ তাআলার, কহ্হার মানে শক্তিশালী এবং সর্বক্ষমতাবান আল্লাহ তাআলার আজকের রাজত্ব হলো একমাত্র আল্লাহ তাআলার। যখন এই ঘোষণা আসবে, এরপরেও এই সমস্ত বেঈমান লোকগুলা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবেন, তখন আল্লাহ তাআলা বলে দিবেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা আদেশ দিবেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিম আইদিহিম, আল্লাহুম্মা আজিল নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমাদের মুখে, আমি তোমাদের মুখে আবরণ পুড়িয়ে দেব, তোমাদের মুখে মোহর সৃষ্টি করে দেব, মোহর মেরে দেব, অদুকাল্লিমুনা আইদিহিম, ফলে তোমাদের হাত আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে,
এবং তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমাদের যে সমস্ত অঙ্গ আছে তোমাদের জবান সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গ পদঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এমন বেঈমান লোকগুলা আল্লাহ তাআলার দরবারে এসে মিথ্যা কথা বলতে লাগবে। আল্লাহ তাআলা যখন তাদের মুখে মোহর মেরে দেবেন তখন তাদের হাত তাদের অঙ্গ পদঙ্গ সমস্ত অঙ্গ পদঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তারা যা কিছু করেছে না কেন, যে সমস্ত আমল বলা হয়েছে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে সমস্ত জিনিস তাদের হাত এবং পায়ের দ্বারা তাদের অঙ্গ পদঙ্গের দ্বারা জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থল এবং জলস্থল অর্থাৎ জমিন এবং যে নদী আছে এবং যে সাগর আছে এর ভিতরে যে সমস্ত বালা মুসিবত আসে এগুলো আসে একমাত্র মানুষের হাতের উপার্জনের কারণে। তার হাত দ্বারা সে যে উপার্জন করেছে যে কামাই করেছে মানুষের নিজের হাতের উপার্জন বা মানুষের নিজের কামাইয়ের কারণেই জমিনেও ফাসাদ আসে। এই যে করোনা আসছে এই করোনা মানুষের কামাই, এই জমিনে এবং জমিনে ফাসাদ জল এবং স্থলে যে সমস্ত ফাসাদ আসবে যে সমস্ত খারাপত্ব সৃষ্টি হবে যে সমস্ত মহামারী আসবে সমস্ত মহামারী আসে একমাত্র মানুষের হাতের কামাইয়ের কারণে। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা স্বয়ং বলে দিচ্ছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে জলে এবং স্থলে কি আসে, মহামারী আসে, ফাসাদ সৃষ্টি হয় সবকিছু মানুষের হাতের কারণে। এজন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদেরকে বলবেন আল্লাহু মানখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষদেরকে বলবেন তো আজকে তোমাদের মুখে আমি মোহর এঁটে দেবো, ফলে তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা আমাদের সাথে কথা বলবে, তোমরা যে সমস্ত আকাম কুকাম করেছো যে যদি ভালো কামও করে থাকো সে সমস্ত আকাম সমস্ত ভালো কামের যে সমস্ত সংবাদ আছে সমস্ত সংবাদ তারা আমাকে দিয়ে দেবে। এজন্য বলতেছিলাম যে পদ্মা সম্পর্কে অকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের যে চক্ষু আছে এই চক্ষুর হেফাজত করো। এজন্য আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন নিজেদের ছেলে মেয়ে এবং নিজেদের ফ্যামিলি নিজেদের স্বামী এবং নিজেদের ভাই ব্রাদার যারা আছে তাদের চক্ষু হেফাজত করার জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, ওয়াকুল্লিল মুমিনাতি, আয়াতে আগেটা ছিল মুমিনিন আর পরেরটা হচ্ছে মুমিনাত। মুমিনিন শব্দের অর্থ হলো যারা মুমিনা পুরুষ আর মুমিনাত শব্দের অর্থ হলো যারা মুমিনা নারী। মুমিনা নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, এবং মুমিন নারীদেরকে বলে দেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা পাঠালেন এবং আপনি মুমিন নারীদেরকে বলিয়া দিন তারা যেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে নিজেদের সাজসজ্জা সুন্দর এগুলো নিজেদের যে সৌন্দর্য আছে নিজেদের জিনাত নিজেদের সৌন্দর্য এগুলো যেন অন্য পুরুষের কাছে গায়েবে অন্য কোনো পুরুষের কাছে মাহরাম ব্যতীত গাইরে মাহরামের কাছে প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যে সমস্ত জিনিস এমনিতেই প্রকাশ পেয়ে যায়, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এবং তারা যেন তাদের অন্যের আঁচল নিজেদের বক্ষ দেশে নামিয়ে দেয়, وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ, এবং তারা যেন তাদের নিজেদের ওড়না তাদের আঁচল বক্ষ দেশে নামিয়ে দেয় এবং তাদের যে নিজের নিজেদের ভূষণ আছে এবং নিজেদের যে ভূষণ আছে এই সমস্ত ভূষণ যেন স্বামী পিতা। পরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে কাদের কাদের সামনে পর্দা করা ফরজ নাই, কাদের কাদের সামনে মহিলারা যেতে পারবে সে ব্যাপারে বলতেছেন إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ وَأَبْنَائِهِنَّ وَأَبْنَاءِ بُعُولَتِهِنَّ وَإِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ وَبَنِي أَخَوَاتِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ وَنِسَائِهِنَّ, এই সমস্ত মহিলারা এবং এই সমস্ত যারা মাহরাম আছে তারা যেন তাদের একমাত্র হুকুম দিয়েছেন কাদের সামনে যেতে পারবে, গাইরে মাহরাম যারা আছে, মাহরাম হলো কারা, মাহরাম হলো স্বামীর সামনে যেতে পারবে, পিতার সামনে যেতে পারবে, শ্বশুরের সামনে যেতে পারবে, পুত্রর সামনে যেতে পারবে, স্বামীর পুত্রের সামনে যেতে পারবে, ভাইয়ের সামনে যেতে পারবে, ভাতিজার সামনে যেতে পারবে, ভাগিনার সামনে যেতে পারবে, আপন নারীগণ যারা নিজ আপন নারীগণ যারা
বলেছিলাম আপন নারীগণ যারা নিজ নিজ স্বাধীনতা মালিকানাধীন আছেন, আপন মালিকানাধীন যে সমস্ত গোলাম আছে এদের সামনেও কি করবে, যেতে পারবে। এই জন্য বলা হয়েছে যে এক নম্বর হলো স্বামী, দুই নম্বর হলো পিতা, তিন নম্বর হলো শ্বশুর, এবং মাহরাম যারা আছে তাদের সামনে যেতে পারবেন, গাইরে মাহরাম যারা আছে এদের সামনে যারা থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এই ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ফাতাআলাইনি উমাত্তিউকুন্না ওয়া সারিহকুন্না সারাহান জামিলা। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতি ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এবং আপনার স্ত্রী এবং তোমার কন্যাদের এবং মুমিন নারীদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারী যারা আছে তাদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের তাদের মুখের উপরে চাদর ঢেলে দেয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের সামনে বা তাদের চোখের উপরে বা তাদের মুখের উপরে চাদর দিয়ে দেয়, মুখের উপরে চাদর নামিয়ে দেয়, ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ, এই বন্ধাই তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। পর্দা করার দ্বারা অনেক ফায়দা, যেমন ফায়দা হবে কোনো কোনো মহিলা যদি, কোনো মেয়ে যদি বেপদ্দায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বিভিন্ন পুরুষ তার দিকে উঁকি মারে, বিভিন্ন পুরুষ খাসলা যে সমস্ত বাচাল যে সমস্ত পুরুষেরা আছে এই সমস্ত পুরুষ খারাপ দৃষ্টিতে দেখায়, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়ে বলছেন, লাইকা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে সমস্ত মুমিন নারীগণ আছে তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মুখের উপরে বোরকা পরে, মি ওয়ারাই হিজাব, তারা যেন হিজাবের পিছন থাকে, অর্থাৎ বোরকার পিছনে, হিজাব শব্দের অর্থ হলো বোরকা, অর্থাৎ বোরকার পিছনে তারা থাকবে, বোরকার ভিতরে তারা থাকে, সামনে চলবে রাস্তাঘাটে, যে যাই হোক স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, সমস্যা নাই, কলেজে পড়ুক, যেখানেই যাক না কেন সমস্যা নাই, কিন্তু একমাত্র হলো হিজাব, মি ওয়ারাই হিজাব, হিজাবের পিছনে থেকে তারা যেন যায়। এজন্যই বলা হয় যে মুমিন নারীগণ যারা আছে তারা যাই করুক, স্কুলে যাক, কলেজে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, কোনো বাধা নেই, যে কোনো তার কর্মস্থলে যাক কোনো সমস্যা নাই, কিন্তু একটা কাজ করবে সেটা হলো মি ওয়ারাই হিজাব, হিজাবের পিছনে যদি থাকে তাহলে আল্লাহ তাআলা এই হিজাবের দ্বারা তাকে কী করবেন, হেফাজত করবেন, হিজাবের দ্বারা এই বোরকার দ্বারা আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন খারাপ পুরুষদের থেকে, অন্যদের দৃষ্টি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আল্লাহ শুরুতে একটা আয়াত বলছে, শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ্উন ওয়া সাবউনা শুবা, ইমানের সত্তরটি বা সত্তরটি থেকে বেশি শাখা প্রশাখা রয়েছে, ইমানের ষাট সত্তর বিভিন্ন জায়গায় আসছে, একশো কোথাও আসে দেড়শো, বিভিন্ন জায়গায় আসছে একশো দেড়শো, এখানে আসছে সত্তরটি, সত্তরটি শাখা আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে ইমানের সত্তরটি শাখা রয়েছে, ফাফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর মধ্যে থেকে সর্বপ্রথম যে শাখা হলো সেটা হলো আল্লাহ তাআলাকে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোনো ইলাহ নেই, এর কওল এটা পড়া, এটা হলো সর্বোত্তম শাখা। আর সর্বশেষ শাখা হলো ওয়াদনাহা ইমাদাতুল আদা আন আত-তরিক ওয়াল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, আর লাস্ট বা শেষ যে সমস্ত শাখা এর মধ্যে থেকে একটা শাখা হলো ইমাদাতুল আদা অর্থাৎ আন আত-তরিক, অর্থাৎ রাস্তা থেকে কোনো ঢিলা বা রাস্তা থেকে কোনো একটা যে কিছু একটা পড়ে আছে যেটা দ্বারা মানুষ চলাচলতি করতে অসুবিধা হবে, এমন কোনো ঢিলা পড়ে আছে এই ঢিলাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, এটা হলো একবার সর্বশেষ শাখা। আর এর মধ্যে থেকে একটা শাখা হলো ওয়াল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, হায়া অর্থাৎ শুবা, হায়া ওয়াল হায়া ও শুবাতুন মিনাল ঈমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা যেটা আছে লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ, এই যে সত্তরটা শাখা বলা হলো এর মধ্যে থেকে একটা একটা শাখা হলো হায়া, যেটাকে বলা হয় হায়াটা হলো লজ্জা, হায়াটা হলো ইমানের একটা অংশ, ইমানের একটা অঙ্গ, এজন্য লজ্জা এবং লজ্জাশীলতা বা হায়া যেটা আছে পদ্মা, হায়া দ্বারা উদ্দেশ্য হলো পদ্মা, এজন্য বেশি বেশি পদ্মা করা দরকার, নিজেদের ফ্যামিলিতে যারা আছে সবাইকে পদ্মা করাবেন, কিছু কিছু দিকে লক্ষ্য করা যায়, কিছু কিছু বর্তমানের দিকে লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন লোক আছে যারা কোটিপতি, লাখ কোটি বিল্ডিং হয়, এমন এমন ব্যক্তি আছে যারা এ সমস্ত ব্যক্তিদের নিজেদের খাট পালং ঘর বিল্ডিং সব কিছুর দাম আছে,
কিন্তু সব কিছুর দাম যাই দেখবেন যে তার যে ঘরে খাট আছে হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা দাম, তার ঘরে যে ফ্রিজ আছে তার দাম অনেক, তার ঘরে যে সমস্ত জিনিস আসবাবপত্র আছে সব কিছুর দাম আছে, কিন্তু তার নিজের সবচেয়ে বড় যে দামি জিনিস ছিল তার স্ত্রী, তার মেয়ে এবং তার বোন, এই সমস্ত যে সমস্ত দামি সবচেয়ে দামি জিনিস ছিল এটাই, তার স্ত্রী তার মেয়ে তার বোন সবচেয়ে দামি জিনিস হলো এটা, কিন্তু এই যে দামি জিনিস আছে এই দামি জিনিসকে সে কি করতেছে অদামি হিসেবে রাস্তায় বিলিয়ে দিচ্ছে। যখন তার স্ত্রী রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে, তার মেয়ে তার বোন হেঁটে যাচ্ছে, আম পাবলিকও দেখতেছে, আম লোকও দেখতেছে, মুসিরাও দেখতেছে, রাস্তাঘাটের যারা হাবিজাবি বদমেশ লোক আছে তারাও দেখতেছে, কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সমস্ত হুজুর আছে মাদ্রাসার হুজুর, তাদের ঘরের হয়তো তাদের ঘরের দাম নাই, তাদের খাটের দাম নাই, তাদের বিছানার দাম নাই, তাদের ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে সমস্ত আসবাবপত্রের দাম হয়তো সামান্য 1,000 1,500 2,000 টাকা দাম হবে, কিন্তু তাদের ঘরের যে সবচেয়ে বেশি দামি জিনিস হলো তার মেয়ে তার স্ত্রী তার বোন, এই তিনটা জিনিসকে সবচেয়ে বেশি দাম দিচ্ছেন তারা। আল্লাহ তাআলা এই জন্যই মেয়েদের পদ্মাদের পদ্মার ব্যাপারে অসংখ্য আয়াত নাযিল করেছেন, সবসময় বলেছেন যে মেয়ে ওয়ারায় হিজাব, মেয়ে ওয়ারায় হিজাব, মহিলার দ্বারা যেন সবসময় হিজাবের পিছনে থাকে, হিজাবের পিছনে থাকে, হিজাবের পিছনে থাকে, হিজাবের জন্য বলেছেন যে হিজাবের পিছনে সবসময় মহিলারা থাকবে। এজন্য আল্লাহ তাআলা যারা নিজেদের স্ত্রীদেরকে নিজেদের মেয়েদেরকে দাম দিতে জানে তাদের সমস্ত তাদের সব দিকেই দাম, দুনিয়াতেও দাম আখিরাতেও আল্লাহ তাআলা দাম দিবেন। দেখলে লক্ষ্য করে দেখা যায় যে যারা বড় লোক আছে রাস্তাঘাটে হাইটে বেড়ায়, হ্যাঁ টাকা পয়সা আছে এই প্রভাবের কারণে সামান্য কিছু দাম দেয়, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কোনো দাম নেই, কারণ তাদের মেয়ে ছেলে যা আছে সব রাস্তাঘাটে বের হয়ে বেপদ্দায় চলাফেরা করে। কিন্তু যারা গরিব গরিব কিন্তু তাদের স্ত্রী বোন ভাই বোন যারা আছে সময় পদ্মার সাথে চলে, এদেরকে আরো খুব সুন্দর দৃষ্টিতে দেখে এবং তাদেরকে অন্য ক্ষেত্রে দিনের দিনের খাতিরেও আল্লাহ তাআলা তাদের কি সম্মান উঁচু করে দেন এবং তাদেরকে আলাদাভাবে একটা সম্মান দিয়ে দেন। পদ্মার ক্ষেত্রে পদ্মার ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা ঘটনা করি। পাকিস্তানের একটা এলাকা যার নাম হলো গড়গোড়া, এলাকার একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল, মেয়ের নামটা হলো নুরানি। এই মেয়েটি তার ফ্যামিলির গতভাবে সবাই আলেম, ফ্যামিলির গতভাবে সবাই পদ্মা করতেন, এমন তো অবস্থায় এই মেয়েটি ছিল খারাপ। এই মেয়েটির এমন অবস্থা হয়েছে যে টিভি ছাড়া থাকতে পারে না। এই মেয়েটি ঘটনাক্রমে তার ঘরের ভিতরে টিভি উঠাইছে, তার মা পাশের ঘরে কোরআন তেলাওয়াত করে, তার মা বলতেছে মা তুমি তোমার টিভিটা অফ করো, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলার কালাম পড়তেছি, কালাম পড়ার দ্বারা তোমার যে টিভির আওয়াজ আসতেছে আমার সমস্যা হচ্ছে। এদিকে মেয়ে মাকে বলতেছে হ্যাঁ মা তুমি কি শুরু করছো, তুমি কোরআন পড়ো, পড়ো যাও, তোমার কোরআন পড়ার দ্বারা আমার কানে আসে, টিভির যে আওয়াজ আছে টিভির যে কথাগুলো আছে এগুলো আমি শুনতে পারি না, এই কারণে তুমি কোরআন বন্ধ করো, কোরআনকে বন্ধ করে দাও, কোরআন পড়া অফ করো, বন্ধ করো। এই মুহূর্তে মা রাগ হয়ে চলে গেলেন, মা রাগে কোরআন পড়তে আসেন পড়তে আসেন, যখন রাত হলো মেয়েটা ঘুমাই গেছে দরজা আটকানো, এক রাত হয়ে গেছে সকাল হলো, সকালবেলা এমন অবস্থায় মেয়েটা যে সকালবেলা ওঠে যে সময় ঘুম ভাগে একটা দেখা গেছে যে 9টা 10টা 11টা বেজে গেছে, মেয়েটা এখনো ওঠে নাই। তখন মা ভাবলো যে কি হলো, দেখি যে দেখি দরজা লাগানো, দরজা ধাক্কাতে শুরু করলো, দরজাটাকে বিভিন্নভাবে বিভিন্ন আঘাত করলেন, কিন্তু কি কোনো ঘুম ভাঙতেছে না বা দরজা খুলতেছে না। এমতো অবস্থায় এলাকার বাড়ির যে সমস্ত পুরুষ ছিলেন তাদেরকে ডাকা হলো, তারা এক মুহূর্তে এক পর্যায়ে দরজা ভাঙলেন, দরজা ভাঙার পরে যাই দেখলে ওই মেয়েটি টিভির উপর একেবারে টিভিকে জড়ায় ধরে শুয়ে আছে। তখন ওই মেয়েটিকে হসপিটালে নেবে যে মেয়েটি বেঁচে আছে কিনা, এমতো অবস্থায় মেয়েটিকে টানে কিন্তু কোনোভাবে টিভি থেকে তাকে সরাতে পারে না, এতটাই টিভির প্রতি আকৃষ্ট হয়ে গেছে যে টিভি থেকে তাকে সরানোর কোনো পথ পাচ্ছে না। এই মুহূর্তে কি করবে ওই লোকজন যখন টিভিকে সরায় দেখে যে মেয়েও সরায়, যখন টিভিকে সরায় মেয়েও সরে, এই মুহূর্তে তারা ওই টিভি সহ তাকে হসপিটালে নিয়ে গেল, যখন চেক করা হলো চেক করে বললেন যে না এই মেয়ে মারা গেছে। এই মুহূর্তে তার গোসল দেওয়া হবে, জানাজা করা হবে, কীভাবে করা হবে যেহেতু সে মুসলমান নারী ছিল। এই মুহূর্তে আচ্ছা বলা হলো যে হ্যাঁ টিভিকে নিয়ে যাও, টিভির সাথে গোসল দেওয়া হলো, টিভির সাথে এই কাফন দাফন হলো, আল্লাহ আকবার। যার সাথে যে আকৃষ্ট হয়েছে টিভির সাথে এমনভাবে আকৃষ্ট হয়ে গেছে যে টিভি সহ কবরে গেছে, আর এমন যারা এই অবস্থায় গেছে টিভির সাথে কবরে তাদের তো আল্লাহ আকবার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজ থেকে ফিরছিলেন, এই মুহূর্তে দেখলেন যে একদল মহিলারা যারা সাগরের ভিতর রক্তের সাগরের ভিতর হাবুডুবু খাচ্ছিল, যখন তারা কিনারের দিকে আসতেছে
ছিল, ফেরেশতাগণ বড় বড় পাথর নিক্ষেপ করতেছিল, আর পাথরের দ্বারা তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আবার আবার মৃত্যুবরণ করতেছিল, আবার জীবিত হচ্ছিল, আবার সেই রক্তের সাগর কুদের সাগরের ভিতর হাবাডুবু করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো এই সমস্ত লোক যারা পর্দা করত না, নিজেদের চুল, নিজেদের রূপ যা আছে, নিজেদের সৌন্দর্য যা আছে এগুলো বের করে রাস্তায় চলতো। আল্লাহ আকবার, একজন মহিলা যখন বেপর্দায় রাস্তায় চলে সে নিজে তো জাহান্নামে যাবেই, সাথে কমসে কম 10 জন পুরুষ 100 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এমন অবস্থায় যেই পুরুষ তার চেহারার দিকে তাকাবে, তার তাকানোর দ্বারা এই পুরুষের জিনের গুণা হবে, যখন তার চুলের দিকে তাকাবে এই পুরুষের চোখের জিনের গুণা হবে, এই পুরুষ যখন হাত বাড়াবে হাতের চোখের জিনের গুণা হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার জিনের গুণা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে